আমরা চাইলে কিন্তু একটা স্মার্টফোন অল্প সময় চেক করে বলতে পারবো না সেই ফোনটার মধ্যে কী কী সমস্যা রয়েছে। দীর্ঘ সময় আমরা যদি সেই ফোনটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা এক এক সময় এক একটা সমস্যা ধরতে পারবো। সো আমরা অনেকে আছি যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে থাকি, তাদের জন্য কিন্তু এটা খুবই জরুরি অল্প সময়ের মধ্যে মোবাইলটা চেক করে নেওয়া এবং কীভাবে চেক করে সেটা জানাও কিন্তু জরুরি। সো আপনার যদি জানা না থাকে কীভাবে অল্প সময়ের মধ্যে আপনি আপনার মোবাইলের সমস্যাগুলো চেক করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো বন্ধুরা, আমি সাইমুম সাকিব আর আপনারা দেখছেন ইজি টিপস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে অল্প সময়ের মধ্যে আপনি একটা মোবাইলের সমস্যাগুলো খুঁজে বের করবেন। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই স্ক্রিনে এবং দেখে আসি সেই পদ্ধতিটা। মোবাইলের স্ক্রিনে চলে আসছি। এখন এই কাজটির জন্য আমাদের একটি অ্যাপ প্রয়োজন হবে, এই জন্য আমরা চলে যাব মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এইখানে যে সার্চ বক্সটা আছে এইখানে লিখব টেস্ট অ্যাম। জাস্ট টেস্ট অ্যাম লেখলেই কিন্তু আমাদের সামনে চলে আসবে টেস্ট অ্যাম হার্ডওয়্যার, এটাতে আমরা ক্লিক করে দেব। তারপরে অ্যাপটা চলে আসছে, এটাকে ইনস্টল করে নেব। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আমরা এই অ্যাপটাকে ওপেন করে নেব। ইনস্টল হতে একটু সময় নেবে, সো আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। অ্যাপটা ইনস্টল হয়ে গেছে আর এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা সিলেক্ট করব ডায়াগনস্টিক। সো এখানে ক্লিক করব। তারপর এরকম একটি পেজ চলে আসবে, এখানে লেখা আছে স্টার্ট, স্টার্টে ক্লিক করে দেব। তারপর আমাদের কাছে কিছু পারমিশন চাইবে, সেটাকে অ্যালাউ করে দেব। তারপরেরটাকেও অ্যালাউ করে দেব এবং শেষেরটাকেও আমরা অ্যালাউ করে দেব। তারপর আমাদের প্রথম টেস্ট শুরু হয়ে যাবে। এখানে লেখা আছে লিসেন টু দ্য নাম্বারস, সো এখন আমাদের কিছু নাম্বার বলবে, সেটা আমরা কানে যে স্পিকারটা আছে কথা বলার সময় যে স্পিকারটা ব্যবহার করি সেটা দিয়ে শুনবো। এখানে লেখা আছে রিপিট দ্য নাম্বারস, মানে আমি স্পিকারটা কানে দেওয়ার পর কয়েকটা নাম্বার শুনতে পেয়েছি সেটা এখন এখানে বলবো, যদি মিলে যায় তাহলে বুঝবি স্পিকার ঠিক আছে। সো বলে ট্রাই করে দেখি, 3, 2, 1। পরবর্তী টেস্টে চলে আসছে, তার মানে আমার স্পিকার ঠিক আছে। এবার টেস্ট করব মাইক্রোফোন, এজন্য ক্লিক করব স্টার্টে। এখানে লেখা আছে সে হ্যালো, সো হ্যালো বলবো, যদি মাইক্রোফোন ঠিক থাকে তাহলে এই টেস্টটাও কমপ্লিট হবে। সো ট্রাই করে দেখি, হ্যালো, টেস্ট কমপ্লিট। এবার টেস্ট করব টাচ স্ক্রিন, সো স্টার্টে ক্লিক করলাম। করার পরে এখন স্ক্রিনে বিভিন্ন জায়গায় টাচ করে দেখব যে টাচ ঠিকঠাক মতো কাজ করে কি না। সো আমি র্যান্ডমলি পুরো স্ক্রিনটা টাচ করতেছি, দেখব যে সব কটা জায়গায় টাচ কাজ করে কি না, যদি করে তাহলে পরবর্তী টেস্ট চলে আসবে। সো পরবর্তী টেস্ট চলে আসছে, মানে টাচ স্ক্রিন ওকে আছে। সো এবার পিঞ্চ টেস্ট, স্ক্রিনের মধ্যে দুই আঙুল দিয়ে টাচ করে কোনো কিছু ছোটো বড়ো করি, মানে জুমের মাধ্যমে, সেটা এখন টেস্ট করব। সো ট্রাই করে দেখতেছি, হ্যাঁ এটা ঠিক আছে, টেস্ট কমপ্লিট। লাইট সেন্সর, স্পিকারের পাশেই এই সেন্সরটা থাকে, যখন আমরা কানে ফোনটা লাগাই তখন কিন্তু আমাদের মোবাইলের ডিসপ্লেটা বন্ধ হয়ে যায়, সেই সেন্সরটা এখন আমি টেস্ট করে দেখব। সো এই জন্য আমি সেন্সরের উপর দিয়ে হাত নাড়াচ্ছি, সেন্সরটা যদি ওকে থাকে তাহলে পরবর্তী টেস্টটা চলে আসবে। সো এটার রেজাল্ট হচ্ছে ক্রস, তার মানে সেন্সরটা ভালো না। এভাবে আমরা স্পিকার, ব্লুটুথ, ভাইব্রেশন, বাটনস, জিপিএস এবং ফিঙ্গারপ্রিন্ট কিন্তু চেক করতে পারি। এইভাবে কিন্তু অনেকগুলো অপশন চেক করা যায়, আমি সবগুলো দেখাবো না কারণ তাতে অনেক সময় লেগে যাবে, আপনারা আপনাদের প্রয়োজন মতো চেক করে নেবেন। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই পদ্ধতিটি জানতে পারে। এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দিলে সেটি আপনি সাথে সাথে পেয়ে যান। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।